অবাক করার মতো কথা, বাংলাদেশে আমি নিজে গবেষণা করে 9টি গাছকে বের করেছি, যেই 9টি গাছ থেকে আলো জ্বলে। আপনি নেগেটিভ পজিটিভ আর্ট দিয়ে ওই গাছের ভিতরে ক্রিস্টাল ছোটো ছোটো বাল্ব দিয়ে দিলে, অ্যানোড ক্যাথোড দিয়ে দিলে আপনি একটু গাছ থেকে আলো পাবেন। 9-10টা আমি আবিষ্কার করছি, আমার মনে হয় আরও 50টা গাছ আছে। তার ভিতরে এই তুলসী পাতার ভিতরে আগুন জ্বলে, কচি ঝুরি বাঁশের পাতার ভিতরে আগুন জ্বলে, আপনার পাথরকুচি পাতার ভিতরে আগুন জ্বলে। এরকম কত না গাছ আছে যার ভিতরে আগুন আছে, আর কত না গাছ আছে যার ভিতরে হাজার কোটি টাকার ইউরেনিয়াম আছে, কত না গাছ আছে যার ভিতরে হাজারো কোটি টাকার মূল্যবান মূল্যবান হীরক আছে, মূল্যবান মূল্যবান স্বর্ণ আছে। এরকম আমাদের জলপাইয়ের পাতার মধ্যে গোল্ড অ্যালয় পাওয়া গেছে, তাও 0.9%, মোটামুটি কম না, অনেকই। রসুনের কাবারটা, চোকলাটা যেটা ফেলে দিই ওইটা এখনও ট্যাবলেট তৈরি হয়, এইটার ভিতরে গোল্ড অ্যালয় পাওয়া গেছে, হীরকের আকর পাওয়া গেছে অনেক গাছের ভিতরে। এই যে মূল্যবান গাছগুলো আমরা চিনি না, কিন্তু এই মূল্যবান গাছকে চিনে নির্ভূত প্রাণী একটি হলো কুকুর। কুকুরের প্রভুর বাড়িতে ভালো খানাদানা হইলে হাড় গোড় বেশি খায়, তখন তার পেটে ব্যথা হয়, তখন সে দৌড়ে নতুন গজি ওটা ঘাসের মাথাগুলি খেতে থাকে, খেয়ে কয়েকটা পোলট্রি দেয়, আবার একটু খায়, আবার আরেকটা পোলট্রি দেয়, পোলট্রি দিয়ে সে গোসল করে ঘুমিয়ে থাকে, তার এই পেটের ব্যথা সম্পূর্ণ সেরে যায়, পরের দিন তার স্টুল ক্লিয়ার হয়ে যায়। অনেক সময় দেখা যায় সাপ এবং বেজির যুদ্ধ লাগে, বেজিকে সাপ প্রথমেই সুবল দিয়ে বসে, দিলে পরে বেজি দৌড়ে চলে যায় নিম গাছের কাছে, দৌড়ে চলে যায় সর্পকন্দা গাছের কাছে, সে দৌড়ে চলে যায় আটকিরা গাছের কাছে, গিয়ে ওখানকার ফুল ফল চামড়া বীজ যাই পায় সে সামনে গোড়া শিকড় সে খেয়ে দৌড়ে এসে আবার সাপের সাথে যুদ্ধ আরম্ভ করে। তো একটা বেজিও জানে তার বিষ প্রতিরোধের ক্ষমতা কোন গাছগুলির কাছে আছে। আমরা মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ মখলুকাত, এই সর্বশ্রেষ্ঠ মখলুকাত হয়ে আমরা নেচারের কাছে যাই না, আমরা প্রকৃতির কাছে যাই না, আমরা আল্লাহর কাছে যাই না, আল্লাহর দেওয়া সম্পদের কাছে যাই না, আমরা নিরোগ থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য ভেজাল আমরাই প্রতিরোধ করি। আমরা আমাদের যারা বড় ভাইরা, আমাদের যারা শিক্ষিত লোকরা, তারাই তো বেশি ভেজাল করে। এখন একজন বড় ডাক্তার প্রেসক্রিপশনের নিচে লিখে দিয়েছেন, খালি পেটে আপনি 3 কোষ করে রসুন খাবেন। আসলে রসুনের নিয়াসিন আছে, এটা খালি পেটে খাওয়াটা ঠিক না। আরেকজনে লিখে দিয়েছেন, খালি পেটে মেথি খাবেন প্রতিদিন 3 চামচ করে। খালি পেটে মেথি খেতে হয় না, মেথির ভিতরে এমন একটা কেমিক্যাল আছে যেটা লিভারকে প্রেশার সৃষ্টি করে, লাংসকে প্রেশার সৃষ্টি করে, গোল ব্লাডারকে প্রেশার সৃষ্টি করে, স্টমাককে প্রেশার সৃষ্টি করে, ইন্টেস্টাইনকে প্রেশার সৃষ্টি করে। এই জন্য মেথিও খাবার পরে খেতে হবে। কতগুলো গাছ আছে সেটা খাবার পরে খেতে হবে। যেরকম নিম গাছ, আমরা বলে দিই নিম গাছ খাবেন না, নিম পাতা খাবেন না, তাহলে আপনার যৌন দুর্বলতা আসবে। আসলে নিম গাছ খাওয়ার নিয়ম হলো একদম কচি পাতা খাবে সক্ষম দম্পতি, অক্ষম দম্পতিরা যে কোনো নিম গাছের সম্পূর্ণটাই খেতে পারবে, ব্যবহার করতে পারবে। আধুনিক বিশ্বে আপনার স্কিন ডিজিজের জন্য কাঁচা হলুদ ব্যবহার করে, আধুনিক বিশ্বে চর্মরোগের জন্য মেথি ব্যবহার করে, আধুনিক বিশ্বে চর্মরোগের জন্য ঝিনুকের পাউডার ব্যবহার করে, আধুনিক বিশ্বে চর্মরোগ দূর করার জন্য নিম পাতা, মেহেদি পাতা, অ্যালোভেরার জুস ব্যবহার করে। এই বিশ্ব এখন যখন এগিয়ে আসছে, তখন আমরা একটু একটু করে এগিয়ে আসতেছি। আমাদের দেশে কিন্তু হাজার বছর আগে ফিটকিরি অ্যালোভেরা ছিল, কিন্তু আমরা তখন কী করতাম, কেটে গেলে, পুড়ে গেলে, ভেঙে গেলে, মুচকে গেলে একটু ফিটকিরির পানি ব্যবহার করতাম। আমাদের দেশে কিন্তু আগেও বরফ কল ছিল, আইসক্রিম ছিল, বরফ ছিল, আমরা কেটে গেলে, ভেঙে গেলে, মুচকে গেলে, থেতলে গেলে, পুড়ে গেলে কিন্তু বরফ আগে ব্যবহার করতাম না। এখন কিছুটা ব্যবহার করি, তাও একদম 100% মনে প্রাণে ব্যবহার করি না, কিন্তু আসলে এইসব ক্ষেত্রে কাঁচা হলুদ, নিম পাতা, মেহেদি পাতা, ফিটকিরি এবং বরফ
একটা বিরাট ভূমিকা রাখে। এটা একটা বড় ধরনের ফার্স্ট এইড, এটা 20% ফার্স্ট এইড না, 30% ফার্স্ট এইড না, এটা 50-50 ফার্স্ট এইড, মানে অর্ধেক রোগটা সে সারাতে পারে। মাথায় কোনো কারণে ব্যথা হয়েছে বা বাড়ি লাগছে, রক্ত পড়তেছে, 1-2 ইঞ্চি কেটে গেছে, সেখানে চিলি ছাড়া আপনি যদি বরফ দেন, ফিটকিরি দেন, মেহেদি পাতা দেন, কাঁচা হলুদ বাটা দেন, আলহামদুলিল্লাহ সেটা ভালো হবে, শিলি লাগবে না। দিনে 2-3 বার করে দিতে হবে, দিয়ে দিয়ে আপনার জীবাণুটা দূর করতে হবে। এবং মাথার যে কোনো আঘাতের জন্য কাঁচা হলুদ একটা বিরাট ভূমিকা পালন করে, অ্যালোভেরা একটা বিরাট ভূমিকা পালন করে, নিম পাতা, মেহেদি পাতা একটা বিরাট ভূমিকা পালন করে। চিকিৎসা আছে হাতের কাছে, আমরা গ্রহণ করি না। হাজার হাজার বছর তো এদেশের মানুষদেরকে চিকিৎসা করছে কবিরাজরা, হেকিমরা, আয়ুর্বেদি, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারি, খাদ্য পথ্য, হোলিস্টিক মেডিসিন, ইন্টিগ্রেটেড মেডিসিন, নগ্নপদ ডাক্তার, এদেরকে আমরা একদিনে মাইনাস করে দিলাম, একদিন পুছে জেরে এ ফেলে দিলাম। এরা কোনো মানুষই না, এরা কোনো ডাক্তারই না, এদেরই সব সাইড খারাপ। আপনার ওষুধে যে বিভিন্ন রকম রিয়েকশন হয় আপনি তো সেটা বলেন না, কিন্তু ন্যাচারাল খাদ্য, যেরকম পেঁপে থেকে যদি একটা ট্যাবলেট হয় সেটা আপনি বিরোধিতা করেন, নিম থেকে একটা ট্যাবলেটকে আপনি বিরোধিতা করেন, স্পিরুলিনা থেকে একটা ট্যাবলেটকে আপনি বিরোধিতা করতেছেন, কেন আসেন না? সবাই আবার ফিরে যায় অরণ্যে। হাজার বছর আগে মানুষ কত নিরোগ ছিল, এত কি ডায়াবেটিস আমরা শুনছি, এত কি প্রেশার ছিল আগে, এত কি পেটে অসুখ ছিল আগে, এত কি বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস রোগ ছিল, এত জন্ডিস রোগ ছিল, এত মানুষের কি চুল পড়ে গেছে, এত মানুষের কি মাথা খালি হয়ে গেছে, এত দ্রুত কি আগের দিনে দাঁত পড়ে গেছে, এত দ্রুত কি এত চোখের অসুখ হয়েছে, এগুলো তো সব আসছে যারা আজকে কেমিক্যাল নিয়ে বড় বড় কথা বলেন, যারা কেমিক্যালের আশেপাশে চলেন। আবার দেখেন, চিন্তা করে দেখেন, আমি একজনের বড় বড় কয়েকজনের ডাক্তারের কথা জানি, তার সে নিজে বলছে যে আমি আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, আমার বাবা 2 টাকায় গ্রামে হোমিওপ্যাথিক চিকিৎসা করতো। আরেকজন অনেক বড় মানুষ, সে বলছে আমার বাবা কবিরাজ ছিল, 2 টাকা করে করে আমি আজকে এত বড় চেয়ারে আসছি। আমরা তো আপনাদেরকে ভুলতে পারবো না, আমরা তো বাড়ির পাশে ঘরের আঙিনা রাস্তার ধারে ওষুধি গাছগুলোর কথা আমরা ভুলতে পারবো না, আমরা কোনো মতেই ভুলতে পারবো না আমার মায়ের চিকিৎসা। আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন আমার মা 1 ফোঁটা মধু আমার মুখে দিছিল, সেই মধু দেওয়ার ফলেই আজকে আমি অনেক সুস্থ আছি, আজও আমি মধু খাই। হার্বাল জগৎ, আমাদের আয়ুর্বেদিক জগৎ, আমাদের হোমিওপ্যাথি এই জগৎ, আমাদের জগতের শত্রু আমরা। আমরা এখন ওয়েবসাইটে দেখি যে ব্রিটেনের রানী, সে জীবনে কোনোদিন কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাননি, তার বয়স এখন 97 পার হয়ে 98-তে পড়েছে। সে বিশ্বের 21,000 অর্গানাইজেশনের একক নেতৃত্ব দেন, তিনি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ জীবনে খাননি। তার দুজন খুব প্রিয় মানুষ আছে, একজনের নাম কাশ্মীরের জাহিদা, আরেকজনের নাম হুমায়ুন। এদের নিয়ে পত্র পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, আমাদের দেশেরও অনেক পত্রিকায় তাদের ছবিসহ লাইফ হিস্ট্রি দিছে। তার ব্রিটেনের রানী তার খাবারের সাথে থানগুড়ি পাতা, পুদিনা পাতা, গন্ধবাদাল পাতা, এরকম 28 ধরনের ভর্তা এই জাহিদার হুমায়ুন তাকে তৈরি করে দেয়। সে বিদেশে জার্নি করলো, ওদেরকে নিয়ে যায়, সব গাছ নিয়ে যায়, সব গাছের থেকে ফ্রেশ পাতা ভর্তা করে 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 ব্রিটেনের রানী খান। তার নিজের রয়্যাল হাসপাতাল আছে, সেই হাসপাতালও ব্রিটেনের রানী কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খান না। তার যে ডাক্তার আছে রয়্যাল হাসপাতাল, তাদেরকে সে 2-3 বছর 1 বছর হার্বালিস্ট কোর্স চীন থেকে করায় না, তারপরে চিকিৎসা করান। বাংলাদেশেরও 2 জন লোক সেই ধরনের বড় চিকিৎসক ব্রিটেনের রানীর রয়্যাল হাসপাতালে আছে, তাদের কাছে উনি আলোচনা করেন কী খাবার খাবো, কী খেলে ভালো, আমি কী খাচ্ছি সেটা ঠিক আছে কিনা, কিন্তু ওষুধ খান উনি ন্যাচারাল। তাহলে ন্যাচারাল ওষুধকে আমরা বলি যে ও ব্রিটেনে তো হোমিওপ্যাথি চলে না, ব্রিটেনে তো আয়ুর্বেদিক চলে না, ব্রিটেনে তো হার্বাল চলে না, আমরা জোর করে বলে দিলাম। কিন্তু আসল বলতে হলে আপনি ওয়েবসাইটে যান, আমি যে গাছগুলোর কথা বললাম, আমি যে কথাগুলো বললাম, আমি যে ডস থেরাপির কথা বললাম, ডক্টরিন অফ সিগনেচারের কথা বললাম, এই কথাগুলির কতটুকু সত্যতা আছে আপনি নিজেই যাচাই করতে পারবেন।